মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটাই আমি শুরু করছি আর আজকের ব্লগটাই আমি শেষ করব। আজকে আমার মা বলছে মাছ ধরবে, আর আমার তো স্কুল লাইফ জন্য আমি আর মাছ ধরতে পারবো না, এসে দেখে নেব। আর আজকে প্রথম আমাদের দেওয়ালির সময় স্কুল আমাদেরকে একটা ড্রয়িং এঁকে নিয়ে যেতে বলছে। এইটা খুব ভালো হয়েছে। ছটার সময় উঠি, সাতটার সময় গাড়ি আসে, ছটার সময় উঠতে শীতকালে ব্যাস আবার ঘুমিয়ে পড়ি জানো, কিন্তু স্কুল যেতে হবে উঠে উঠছি। আর এটা কেমন হয়েছে বলবেন? আচ্ছা, ভালো করে দেখে ড্রয়িংটা কেমন হয়েছে দেওয়ালির আপনারা কমেন্ট করে বলবেন। মাছ ধরতে নামবো, আপনারা দেখবেন কত মাছ পড়ে আর সবাই মিলে কি মজা করি। মজা করে মাছ ধরার আনন্দটাই আলাদা। তুমি নামবে? শুধু ক্যামেরা হাতে কেন দাঁড়িয়ে থাকলে হবে? হ্যাঁ, সে তো অবশ্যই। তুমি একটা খারাপ খবর আছে, মাছটা ধরি তারপর ঘরের ভেতরে ঢুকে দেখাবো আর খারাপ খবরটাও জানাবো। চলে এসছি তিনজনে মিলে, মাছ ধরবো, মাছ ধরবো না লাফাবো না যুদ্ধ করবো। ও দিদি, অনেকদিন অনেকদিন পর মাছ ধরতে নামবো বলো। এবার কিন্তু পরপর অনেক ফিশিং হবে, আপনারা দেখতে পাবেন, কারণ দিনের পর দিন এই যে পুকুর নালা খাল সব জমি জল শুকনো হয়ে যাচ্ছে, এবার মাছগুলো তো ধরতে সুবিধা হবে, তাই না? একটা কি মাছ কি জানি, ইস কই মাছ গো পপি। দিদি পেলে, আজকে তোমার দিদি ফাঁকা। দিদি ফাঁকা নাই, ধরবে নারা, একটু খুঁজে খুঁজে তো ধরতে হবে। নেমেই কি সব পাওয়া যায়? পপি পেয়েছি একটা মাছ। মুখটা ভালো করে চিপে আছি, তা নাহলে আঙুলে আমার কাঁটা গেঁথে দেবে সেই জন্য। আলু বেগুন দিয়ে ছোট মাছের পিটপিটে ঝাল হয়ে গেল। এই যে কাঁকড়া ভর্তা, যে একবার খাবে বারবার খেতে তার মন চাইবে। আমি ওই কাঁকড়া ভর্তার লোভে খেতে বসে পড়েছি ভাত। আমাদের ওপরে কাজ শুরু হয়ে গেছে, পুট্টির কাজ। তো আপনাদের দেখাই কতটা কি হলো। দুজন মিস্ত্রি কাকু লেগেছেন, আর রাজমিস্ত্রির কাজ মোটামুটি কালকে হলে কমপ্লিট হয়ে যাবে। এই যে পুট্টি হয়ে গেছে। তো কালকে সারাদিন ওনারা কাজ করে, তো কালকে আমাদের এই রুমটা হয়ে গেছে পুট্টি। এবার পাশে অর্জুনের যে রুমটা আছে ওই রুমে পুট্টির কাজ চলছে। ওপরে পুট্টি করে নিচ্ছি, রংটাও করে নেব, কারণ ওপরে অনেক জিনিসপত্র থাকবে। তারপরে বের করে আবার রং করা, পুট্টি করা অনেক হ্যাপা, সেই জন্য ভাবলাম যে ওপরেরটা করে নিই আর নিচে একটা করে রুমের সব জিনিস বার করব, আর একটা করে রুমের হবে পরে, হবে সেটা ধীরে ধীরে। এইটা হয়ে গেছে, আজকে কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে কি করবেন? বিকেল ঘোষা হবে। আজ বাইরে গ্রিলগুলো লাগানো হয়ে গেছে, এবার শুধু জানলা লাগানো হবে। আর আপনাদের দাদা দেখছি ওই যে খেয়ে দে, ওই যে ওপরে বেঞ্চে বসে আছে, মাঝে মাঝে গালে হাত দিয়ে বসে থাকে আর ঘরটার দিকে তাকিয়ে থাকে। আমি তো বলছি যে বাইরেটাও করে নিতে, ও তো রাজি হচ্ছে না, মানে এখন টাকা পয়সা সত্যি একটু শর্ট, সেই জন্য শুধু রুম দুটোই করে নিচ্ছে, আর বাইরেটা ওই যে বাইরে যেখানে ঠাকুর ঘর হবে ওখানটায় করবে না বলছে। দেখা যায়, একটু বুঝিয়ে বাজিয়ে বলি আর টাকা পয়সা ম্যানেজ করা যায় কি না। ভুল ভাল আলু লাগিয়েছ, ওই যে বলছে এই যে খাসারি কড়াই নিয়ে এসছি, খাসারি কড়াই ফেলাবো, কড়াই শুটি খাওয়া হবে, একদম কোলা কোড়া কড়াই আছে, এগুলো শুধু ছড়ি দিয়ে জল ছড়ি দিলেই হয়ে যাবে। খাসারি কড়াই ফেলাবো বলে বাগানে চলে এসেছি, আর এই যে এই দিকটা খাসারি কড়াই ফেলানো হবে। বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আপনাদের দেখায়, বেগুন ধরেছে। খাসারি কড়াই ছড়িয়ে তারপরে জল দেবো। কি হলো, হুড় 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 করে চলে আসতেছি? হ্যাঁ কাজ করবো, দাদু ছড়ানো হয়ে যেত, এখন এসে কাজ করবো। আমি আপনাদের
দাদা আর একটা ভাই তিনজনে মিলে বেরিয়েছি বাজারে যাব বলে। ওপরে ঘরটা তো পুটি হয়ে গেছে, একবারে রং করে নেব, সেই জন্য রং পছন্দ করব বলে আমি যাচ্ছি। আমাদের দাদা বলছে চলো তুমি পছন্দ করবে ঘরে কি রং লাগাবে। আর তার সঙ্গে ঘরের রডও কিনতে হবে, পর্দাগুলো কেনা হয়ে পড়েই আছে, টাঙানো হয়নি রড বিনে। তো আজকে ভাবছি রডগুলো কিনে নেব, আর মায়ের কিছু ওষুধ কেনার আছে, ওষুধও কিনে নেব, সব কিছু একসঙ্গে হবে আর কি, সেই জন্য বেরিয়েছি। ফাইনাল খেলা চলছে, ফাইনাল খেলা, ফুটবল খেলা চলছে। রঙের যা দাম তো মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হচ্ছে। আপনি মিস্ত্রি, ওই করে আপনি এত ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছেন। এ তো আপনি 3 ইঞ্চি জায়গায় দেখছেন, যখন একটা দেখালে 400 ফুট 500 ফুট ধরে নিয়ে হবে, তখন দেখবেন চোখে ডিপ লাগছে, অন্ধকার অন্ধকার লাগছে, খুব লাগছে। একদম ডিপ ভালো তো না, প্রচুর রং, প্রচুর রং, প্রচুর রঙের গোডাউন। এইটা হচ্ছে মেশিন, এই মেশিনে রং তৈরি হবে, মিক্সিং হবে, আর এই কম্পিউটার দুরকম পড়লো না, দুরকম, এটা 3 রকম থাকবে, হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটাকে আধ ঘন্টার উপর ওষুধ দোকানে লাইন দিয়ে দিয়ে ওষুধটা নেওয়া হলো। এখনো অনেক কিছু কেনাকাটা আছে, আপনাদের দাদার দিকে বাজার করছি, ওই দেখুন ওষুধ দোকানে কি ভিড় বাবা, অনেকটা সন্ধ্যা হয়ে গেল, ওষুধ নেওয়া হয়ে গেছে। এইগুলো 8 বছরের বাচ্চার হয়, 8 বছরের বাচ্চার এটা হবে না, সে যে আমার এতটা খুব লম্বা, এগুলো হবে না গো, এর থেকে বড় আছে, যদি বড় থাকে তাহলে বার করো। যদি কারোর সঙ্গে ফুচকা খাওয়ার কম্পিটিশন করা যায়, আমি কিন্তু লাস্ট হবো। ফুচকা আমি একদম তাড়াহুড়ো করে খেতে পারি না, একদম আস্তে আস্তে খাই। জুতো দোকানে আসছি, আপনাদের দাদাও নিয়ে বলছিল, কিন্তু দেখি যদি পছন্দ হয় নেব। এখন তো পামশু নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু পামশু ঘরে দুটো আছে, পামশু নেব না, ভালো জুতো নেই, ছিঁড়ে গেছে, 2-4 দিন পর মাল ভালো আসবে। এটা আবার বাটা কোম্পানি, কিন্তু পছন্দ হচ্ছে না, তুই এসেছে ভালো জুতো পছন্দ হলো না, দাদা বললো যে সপ্তাহখানেক পরে ভালো মাল আসবে, আবার তখন আসবে। আমার সেই দোকানে চলে এসেছি, কিছু ওয়াল টালি লাগবে বাইরের জন্য, তো এসে দেখছি এই যে এই টালিটা আমাদের ভালো বসানো হয়েছিল, টালি এনাদের ভেঙে যায় তার কোনো ঠিক নেই, আর এদিকে তো পুরো পাথরে ভর্তি, যেরকম পাথর নেবেন সেরকমই পাথর আছে এখানে, এদিকে শুধু মার্বেল, ব্ল্যাক মার্বেল, হোয়াইট মার্বেল, রেগুলার ডিজাইন, সেই ঘরের দেয়ালে দেয়ালে এরকমভাবে বিট, খুব সুন্দর লাগবে, কিন্তু আমরা আমাদের বাড়িতে দেবো না, আমার পছন্দ নয় এগুলো।
লাগবে যেটা সেটা হচ্ছে আমাদের যে কুড়েটা আছে বাইরে একটু বেরিয়ে এসছে সেইখানে এই পাথরের এই মালটা লাগবে। এই মাল লাগবে আমার। ও এই তালিগুলো শুধু কিচেনে লাগাতে হবে, কিচেনের তালি এগুলো সুন্দর লাগবে, সুন্দর জিনিস। ও কিন্তু এটা গ্লেজিং এর ধুলো পড়বে ওইখানে যে টালিটা দেখলাম। সবাই নামবে ওটা নিলে। এগুলো কি বাথরুমে? উপরের বাথরুমের জন্য এখনো পর্যন্ত কিছু মাল নেওয়া হয়নি, তো কিছু মাল লাগবে। গরম গরম সিঙ্গারা খাচ্ছ তো কানে? আমি খাচ্ছি। এইরকম কোয়ালিটি রসমালাই আমি জীবনে কোনো দোকানে খাইনি, এখন তো পাইনি। আর এখনই ফোন করলো বলছে তোমরা যদি দেখতে চাও ফাংশন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসো, বেশি রাত করো না। সেই জন্য যা হোক করে বেরিয়ে পড়েছি আমি আর অর্জুন যাবো বলে। চ এসে দেখছি প্রচুর প্রচুর লোক হয়েছে। ওই যে দূরে ফাংশন শুরু হয়ে গেছে। আপনাদের দাদা কোথায় আছে এখন খুঁজ দাও, দেখি ফোন করে। আজ ফাগুনি পূর্ণিমা চল পলায় কিনে নিয়ে এসছে অর্জুন বাইকে করে। এইটুকু এলাম, গোলা ধরে গেল, 11টা বেজে গেছে। একটা খারাপ খবর বলবো বলছিলাম আপনাদের, মানে আমার 3-4 দিন ধরে মন খুব খারাপ। আমি যে ফোনটা আমি ব্যবহার করতাম সেই ফোনটার অবস্থা হয়েছে এই যে, এটা তো সামনে, ও না এটা পেছনে, এটা পেছন দিক আর সামন দিক। এটা আমি প্রথমে ভাবলাম কি এই যে এটা কিন্তু স্ক্রিন গার্ড লাগানো নেই, ডাইরেক্ট স্ক্রিনটার গার্ডটা দেখাই। এই যে স্ক্রিন গার্ডের হাল এইটা। কি করে হলো? মানে এত জোরে ছুঁড়ে দিয়েছে আপনাদের দাদা, এরকম করে ধরছে পুরো, এরকম করে ছুঁড়েছে মেঝেতে। কেন? আমাদের ঝগড়া হয়েছিল সত্যি। তার আঙুল কেটে যাবে বাবা, কাঁচ কাঁচ। আমার এবার আমি কিসের ফোন দেখবো? এটা মোটামুটি 7-8 বছর আগেকার ফোন, পুরনো হয়ে গেছে কিন্তু ফোনটা কিছু খারাপ হয়নি, ভালোই ছিল। তা আপনাদের দাদা ভেঙে দিয়েছে, যেমন ভেঙে দিয়েছে আবার তেমন নতুন কিনে দিবে বলেছে। আমি তো হাসছি, অন্য কেউ হলো কোথায় বলতো না,
আর দুদিন তো কথাই বলিনি, ঝগড়া সেরকম কিছু না, এমনি একটু তর্ক বিতর্ক হতে হতে হাতের সামনে ফোন ছিল নিয়ে ছুড়ে দিয়েছে। এটা কি মানা যায়? একে সারিয়ে দাও, সারিয়ে দাও, কোনো চিন্তা নেই। হ্যাঁ ছাড় ছাড় বাবু, সারানো হয়ে যাবে, সারানো হয়ে যাবে, আমি দোকানদারের সাথে কথা বলেছি। এইটা সারানোর থেকে আমার একটা নতুন ফোন কেনা হয়ে যাবে। ফোন কেনার এখন পয়সা নেই, যা এটা খরচ সারাতে। এখন নতুন ফোন কেনার পয়সা নেই, মানে ভাবতে পারছেন? কেউ আপনারা কি কেউ এরকম আছেন? আমার খুব কান্না পাচ্ছে, এবার কেঁদে ফেলবো। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরো নতুন নতুন ব্লগ আসতে চলেছে। এই দেখুন, এটা আপনাদের দাদার ফোন, নিজেরটা একবারে নতুন। ফোনটাকে দাও, তুমি কোথাও ছুড়ে ফেল দিও। আজকে ছুড়বো না, মাথায় রাগ নেই তো। অন্য কোনো দিন রাগ হলে আমিও ছুড়বো। বন্ধুরা, রাগ খুব খারাপ জিনিস, ঠিক আছে? রাগ আপনারা করবেন না, রাগ করলে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। হয়ে গেছে, আমার হয়ে গেছে। সন্ধ্যেবেলা ফোনটা ভেঙে আবার রাত থেকেই কথা বলা শুরু করে দিয়েছে, এরকম রাগ দরকার নেই।